এই মুহূর্তে আপনারা PB24 এর পর্দায় দেখছেন মুক্তধারার অডিটোরিয়ামে কেন্দ্রীয় মন্ত্রীর এক বৈঠক, এবং সেই জায়গায় একেবারে ছবিতে স্পষ্ট একদিকে রাজ্য সরকারের এক আধিকারিকের অর্থাৎ পশ্চিম জেলা প্রশাসকের তরফ থেকে একটি নির্দেশিকা, যে নির্দেশিকাতে একেবারে স্পষ্টত উল্লেখ রয়েছে এনি কাইন্ড অফ মিটিং অবলিক প্রসেশন পাবলিক গ্যাদারিং বাই এনি পলিটিক্যাল পার্টি ইন সদর পুলিশ সাব ডিভিশন, ব্রেকেট লেখা রয়েছে ইস্ট আগরতলা অ্যান্ড ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন এরিয়াজ ইজ প্রোহিবিটেড 6 AM অফ 21 সেপ্টেম্বর 2021 টু মিডনাইট 4 নভেম্বর 2021। এবার প্রশ্ন হচ্ছে, যদি কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দল বিরোধী শাসক যে কোনো রাজনৈতিক দলের যদি কোনো ধরনের মিটিং মিছিল কিংবা বৈঠক বা সভা কর্মসূচি পালন করার অনুমতি না দেওয়া হয়, খোদ রাজ্য সরকারের পশ্চিম জেলা প্রশাসনের তরফ থেকে এই ধরনের বিষয় উল্লেখে থাকে, তাহলে কিভাবে একই সরকারের বা একই রাজ্যে একই রকম নিয়ম নীতিকে তোয়াক্কা না করে দেশের কেন্দ্রীয় মন্ত্রী এই রাজ্যের এই পশ্চিম আগরতলা থানার অন্তর্গত একটি অডিটোরিয়ামে ভাড়া করে এভাবে একটি অনুষ্ঠান করছেন, বা সরকারি অনুষ্ঠান কি করে হচ্ছে? এবার প্রশ্ন উঠতে পারে যে নোটিফিকেশনে কোথাও সরকারি অনুষ্ঠান করা যাবে না, এই ধরনের কোথাও কোনো নির্দেশিকা নেই, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে রুখে দেওয়ার জন্যই এই ধরনের একটি নির্দেশিকা, কিংবা রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে বিধি নিষেধ বা নিষেধাজ্ঞা জারি করার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু নির্দেশিকাতে কোথাও উল্লেখ ছিল না যে সরকারি কোনো কর্মসূচি পালন বা রূপায়ণ বা বাস্তবায়ন করা যাবে না। ঠিক এই প্রেক্ষাপটে বা এই বিষয়টিকে ব্যাখ্যা করে বা এই যুক্তিতেই কি কেন্দ্রীয় মন্ত্রীর একটি বৈঠক বা একটি কর্মসূচি মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো, এবং যে ভিড় মুক্তধারার অডিটোরিয়ামের ঠিক বাইরে আপনারা দেখছেন, সাধারণ মানুষ, ওয়াকিবহাল মানুষ এবং সচেতন মানুষ প্রশ্ন করছেন, রাজনৈতিক দলের মিছিলে যদি জনসমাগম হয় এবং সেখান থেকে যদি কোভিডের ভয় বা আশঙ্কা বা আতঙ্ক তারা করে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রীর যে বৈঠক সেখানেও তো একই ধরনের জনসমাবেশ দেখা যাচ্ছে বা জনসমাগম দেখা যাচ্ছে, এখানে তো কোথাও কোনো সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে বলে অন্তত আমাদের যে ভিডিও এই মুহূর্তে PB24 এর পর্দায় দেখছেন সেখানে কোথাও দেখা যাচ্ছে না। তারপরেও কেন পশ্চিম আগরতলা থানা এবং পূর্ব আগরতলা থানা এই দুটো এলাকায় যেহেতু এই ধরনের নির্দেশিকা জারি ছিল এবং সেটা 4 নভেম্বর 2021 পর্যন্ত জারি রয়েছে আমাদের রাজ্যের এই সদর মহকুমা পুলিশ আধিকারিকের এলাকা অর্থাৎ পশ্চিম আগরতলা থানা এবং পূর্ব আগরতলা থানা এলাকার মধ্যে, এরপরেও কেন্দ্রীয় মন্ত্রীর এই যে কর্মসূচি, এই যে অনুষ্ঠান, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এবং আপনারা ইতিমধ্যেই জানেন, কিছুক্ষণ আগেই PB24 এর পর্দাতেই দেখেছিলেন এবং গতকাল রাতে PB24 এর পর্দাতেই একমাত্র দেখেছিলেন যে এই শহরের একটি বনেদি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুলে করোনা আক্রমণ দেখা দিয়েছে এক ছাত্রের, এবং তারপর থেকে আজকে সেই স্কুল আজকে থেকে আবারও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ঠিক স্কুলটির একেবারে 100 মিটারের মধ্যেই এই অডিটোরিয়াম যেখানে স্কুল ছুটি রাখার ঘোষণা করা হয়েছে, ঠিক সেখানে এভাবে কেন্দ্রীয় মন্ত্রীর একটি কর্মসূচি, শুধুমাত্র কর্মসূচি নয়, একেবারে প্রচার করে বিজ্ঞাপন লাগিয়ে কিংবা বলা ভালো এখানে ফ্লেক্স হোর্ডিং এবং গেটের মধ্যে কেন্দ্রীয় ইউনিয়ন মন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালের যে কর্মসূচি, যে অনুষ্ঠান, সেটা উপস্থিতির হার আপনারা দেখতে পাচ্ছেন, জনসমাগম কিভাবে হয়েছে, ঠিক এর মধ্যেও নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে পশ্চিম জেলা শাসকের তরফ থেকে রাজীব দত্ত, যিনি ভারপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের হয়ে স্বাক্ষর করেছিলেন সেই নির্দেশিকায় 20 সেপ্টেম্বর 2021, এবং 21 তারিখ সকাল 6টা থেকে যেটা বলবৎ করা হয়েছিল, এবং যে নির্দেশিকার জোরে বা জেরে তৃণমূল কংগ্রেসের পদযাত্রাও সেখানে অনুষ্ঠিত হতে পারেনি বা করা যায়নি, ঠিক একই জায়গায় একই পথে একই রাজ্যের শহরে, তাও আবার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের সামনে এই ধরনের কর্মসূচি পালন করায় যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে।
এই মুহূর্তে আপনারা PB24 এর পর্দায় দেখছেন মুক্তধারার অডিটোরিয়ামে কেন্দ্রীয় মন্ত্রীর এক বৈঠক, এবং সেই জায়গায় একেবারে ছবিতে স্পষ্ট একদিকে রাজ্য সরকারের এক আধিকারিকের অর্থাৎ পশ্চিম জেলা প্রশাসকের তরফ থেকে একটি নির্দেশিকা, যে নির্দেশিকাতে একেবারে স্পষ্টত উল্লেখ রয়েছে এনি কাইন্ড অফ মিটিং অবলিক প্রসেশন পাবলিক গ্যাদারিং বাই এনি পলিটিক্যাল পার্টি ইন সদর পুলিশ সাব ডিভিশন, ব্রেকেট লেখা রয়েছে ইস্ট আগরতলা অ্যান্ড ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন এরিয়াজ ইজ প্রোহিবিটেড 6 AM অফ 21 সেপ্টেম্বর 2021 টু মিডনাইট 4 নভেম্বর 2021। এবার প্রশ্ন হচ্ছে, যদি কোন রাজনৈতিক দল বিরোধী শাসক যে কোনো রাজনৈতিক দলের যদি কোন ধরনের মিটিং মিছিল কিংবা বৈঠক বা সভা কর্মসূচি পালন করার অনুমতি না দেওয়া হয়, খোদ রাজ্য সরকারের পশ্চিম জেলা প্রশাসনের তরফ থেকে এই ধরনের বিষয় উল্লেখে থাকে, তাহলে কিভাবে একই সরকারের বা একই রাজ্যে একই রকম নিয়ম নীতিকে তোয়াক্কা না করে দেশের কেন্দ্রীয় মন্ত্রী এই রাজ্যের এই পশ্চিম আগরতলা থানার অন্তর্গত একটি অডিটোরিয়ামে ভাড়া করে এভাবে একটি অনুষ্ঠান করছেন, বা সরকারি অনুষ্ঠান কি করে হচ্ছে? এবার প্রশ্ন উঠতে পারে যে নোটিফিকেশনে কোথাও সরকারি অনুষ্ঠান করা যাবে না এই ধরনের কোথাও কোনো নির্দেশিকা নেই, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে রুখে দেওয়ার জন্যই এই ধরনের একটি নির্দেশিকা, কিংবা রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে বিধি নিষেধ বা নিষেধাজ্ঞা জারি করার জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছিল, কিন্তু নির্দেশিকাতে কোথাও উল্লেখ ছিল না যে সরকারি কোনো কর্মসূচি পালন বা রূপায়ণ বা বাস্তবায়ন করা যাবে না। ঠিক এই প্রেক্ষাপটে বা এই বিষয়টিকে ব্যাখ্যা করে বা এই যুক্তিতেই কি কেন্দ্রীয় মন্ত্রীর একটি বৈঠক বা একটি কর্মসূচি মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল, এবং যে ভিড় মুক্তধারার অডিটোরিয়ামের ঠিক বাইরে আপনারা দেখছেন, সাধারণ মানুষ, ওয়াকিবহাল মানুষ এবং সচেতন মানুষ প্রশ্ন করছেন, রাজনৈতিক দলের মিছিলে যদি জনসমাগম হয় এবং সেখান থেকে যদি কোভিডের ভয় বা আশঙ্কা বা আতঙ্ক তারা করে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রীর যে বৈঠক সেখানেও তো একই ধরনের জনসমাবেশ দেখা যাচ্ছে বা জনসমাগম দেখা যাচ্ছে, এখানে তো কোথাও কোনো সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে বলে অন্তত আমাদের যে ভিডিও এই মুহূর্তে PB24 এর পর্দায় দেখছেন সেখানে কোথাও দেখা যাচ্ছে না। তারপরেও কেন পশ্চিম আগরতলা থানা এবং পূর্ব আগরতলা থানা এই দুটো এলাকায় যেহেতু এই ধরনের নির্দেশিকা জারি ছিল এবং সেটা 4 নভেম্বর 2021 পর্যন্ত জারি রয়েছে আমাদের রাজ্যের এই সদর মহকুমা পুলিশ আধিকারিকের এলাকা অর্থাৎ পশ্চিম আগরতলা থানা এবং পূর্ব আগরতলা থানা এলাকার মধ্যে, এরপরেও কেন্দ্রীয় মন্ত্রীর এই যে কর্মসূচি, এই যে অনুষ্ঠান, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এবং আপনারা ইতিমধ্যেই জানেন, কিছুক্ষণ আগে PB24 এর পর্দাতেই দেখেছিলেন এবং গতকাল রাতে PB24 এর পর্দাতেই একমাত্র দেখেছিলেন যে এই শহরের একটি বনেদি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুলে করোনা আক্রমণ দেখা দিয়েছে এক ছাত্রের, এবং তারপর থেকে আজকে সেই স্কুল আজকে থেকে আবারও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ঠিক স্কুলটির একেবারে কয়েকশো মিটারের মধ্যেই এই অডিটোরিয়াম যেখানে স্কুল ছুটি রাখার ঘোষণা করা হয়েছে, ঠিক সেখানে এভাবে কেন্দ্রীয় মন্ত্রীর একটি কর্মসূচি, শুধুমাত্র কর্মসূচি নয়, একেবারে প্রচার করে বিজ্ঞাপন লাগিয়ে কিংবা বলা ভালো এখানে ফ্লেক্স হোর্ডিং এবং গেটের মধ্যে কেন্দ্রীয় ইউনিয়ন মন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালের যে কর্মসূচি, যে অনুষ্ঠান, সেটা উপস্থিতির হার আপনারা দেখতে পাচ্ছেন, জনসমাগম কিভাবে হয়েছে, ঠিক এর মধ্যেও নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে পশ্চিম জেলা শাসকের তরফ থেকে রাজীব দত্ত, যিনি ভারপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের হয়ে স্বাক্ষর করেছিলেন সেই নির্দেশিকায় 20 সেপ্টেম্বর 2021 এবং 21 তারিখ সকাল 6টা থেকে যেটা বলবৎ করা হয়েছিল, এবং যে নির্দেশিকার জোরে বা জেরে তৃণমূল কংগ্রেসের পদযাত্রাও সেখানে অনুষ্ঠিত হতে পারেনি বা করা যায়নি, ঠিক একই জায়গায় একই পথে একই রাজ্যের শহরে তাও আবার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের সামনে এই ধরনের কর্মসূচি পালন করায় যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে।
এই মুহূর্তে আপনারা পিবি টোয়েন্টি ফোর এর পর্দায় দেখছেন মুক্তধারার অডিটোরিয়ামে কেন্দ্রীয় মন্ত্রীর এক বৈঠক, এবং সেই জায়গায় একেবারে ছবিতে স্পষ্ট একদিকে রাজ্য সরকারের এক আধিকারিকের অর্থাৎ পশ্চিম জেলা প্রশাসকের তরফ থেকে একটি নির্দেশিকা, যে নির্দেশিকাতে একেবারে স্পষ্টত উল্লেখ রয়েছে এনি কাইন্ড অফ মিটিং অবলিক প্রসেশন পাবলিক গ্যাদারিং বাই এনি পলিটিক্যাল পার্টি ইন সদর পুলিশ সাব ডিভিশন, ব্রেকেট লেখা রয়েছে ইস্ট আগরতলা অ্যান্ড ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন এরিয়াজ ইজ প্রোহিবিটেড 6 AM অফ 21 সেপ্টেম্বর 2021 টু মিডনাইট 4 নভেম্বর 2021। এবার প্রশ্ন হচ্ছে, যদি কোন রাজনৈতিক দল বিরোধী শাসক যে কোনো রাজনৈতিক দলের যদি কোন ধরনের মিটিং মিছিল কিংবা বৈঠক বা সভা কর্মসূচি পালন করার অনুমতি না দেওয়া হয়, খোদ রাজ্য সরকারের পশ্চিম জেলা প্রশাসনের তরফ থেকে এই ধরনের বিষয় উল্লেখে থাকে, তাহলে কিভাবে একই সরকারের বা একই রাজ্যে একই রকম নিয়ম নীতিকে তোয়াক্কা না করে দেশের কেন্দ্রীয় মন্ত্রী এই রাজ্যের এই পশ্চিম আগরতলা থানার অন্তর্গত একটি অডিটোরিয়ামে ভাড়া করে এভাবে একটি অনুষ্ঠান করছেন, বা সরকারি অনুষ্ঠান কি করে হচ্ছে? এবার প্রশ্ন উঠতে পারে যে নোটিফিকেশনে কোথাও সরকারি অনুষ্ঠান করা যাবে না, এই ধরনের কোথাও কোনো নির্দেশিকা নেই, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে রুখে দেওয়ার জন্যই এই ধরনের একটি নির্দেশিকা কিংবা রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে বিধি নিষেধ বা নিষেধাজ্ঞা জারি করার জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু নির্দেশিকাতে কোথাও উল্লেখ ছিল না যে সরকারি কোনো কর্মসূচি পালন বা রূপায়ণ বা বাস্তবায়ন করা যাবে না। ঠিক এই প্রেক্ষাপটে বা এই বিষয়টিকে ব্যাখ্যা করে বা এই যুক্তিতেই কি কেন্দ্রীয় মন্ত্রীর একটি বৈঠক বা একটি কর্মসূচি মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল, এবং যে ভিড় মুক্তধারার অডিটোরিয়ামের ঠিক বাইরে আপনারা দেখছেন, সাধারণ মানুষ, ওয়াকিবহাল মানুষ এবং সচেতন মানুষ প্রশ্ন করছেন, রাজনৈতিক দলের মিছিলে যদি জনসমাগম হয় এবং সেখান থেকে যদি কোভিডের ভয় বা আশঙ্কা বা আতঙ্ক তারা করে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রীর যে বৈঠক সেখানেও তো একই ধরনের জনসমাবেশ দেখা যাচ্ছে বা জনসমাগম দেখা যাচ্ছে, এখানে তো কোথাও কোনো সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে বলে অন্তত আমাদের যে ভিডিও এই মুহূর্তে পিবি টোয়েন্টি ফোর এর পর্দায় দেখছেন সেখানে কোথাও দেখা যাচ্ছে না। তারপরেও কেন পশ্চিম আগরতলা থানা এবং পূর্ব আগরতলা থানা এই দুটো এলাকায় যেহেতু এই ধরনের নির্দেশিকা জারি ছিল এবং সেটা 4 নভেম্বর 2021 পর্যন্ত জারি রয়েছে আমাদের রাজ্যের এই সদর মহকুমা পুলিশ আধিকারিকের এলাকা অর্থাৎ পশ্চিম আগরতলা থানা এবং পূর্ব আগরতলা থানা এলাকার মধ্যে, এরপরেও কেন্দ্রীয় মন্ত্রীর এই যে কর্মসূচি, এই যে অনুষ্ঠান, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এবং আপনারা ইতিমধ্যেই জানেন, কিছুক্ষণ আগেই পিবি টোয়েন্টি ফোর এর পর্দাতেই দেখেছিলেন এবং গতকাল রাতে পিবি টোয়েন্টি ফোর এর পর্দাতেই একমাত্র দেখেছিলেন যে এই শহরের একটি বনেদি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুলে করোনা আক্রমণ দেখা দিয়েছে এক ছাত্রের, এবং তারপর থেকে আজকে সেই স্কুল আজকে থেকে আবারও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ঠিক স্কুলটির একেবারে কয়েকশো মিটারের মধ্যেই এই অডিটোরিয়াম যেখানে স্কুল ছুটি রাখার ঘোষণা করা হয়েছে, ঠিক সেখানে এভাবে কেন্দ্রীয় মন্ত্রীর একটি কর্মসূচি, শুধুমাত্র কর্মসূচি নয়, একেবারে প্রচার করে বিজ্ঞাপন লাগিয়ে কিংবা বলা ভালো এখানে ফ্লেক্স হোর্ডিং এবং গেটের মধ্যে কেন্দ্রীয় ইউনিয়ন মন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালের যে কর্মসূচি, যে অনুষ্ঠান, সেটা উপস্থিতির হার আপনারা দেখতে পাচ্ছেন, জনসমাগম কিভাবে হয়েছে, ঠিক এর মধ্যেও নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে পশ্চিম জেলা শাসকের তরফ থেকে রাজীব দত্ত, যিনি ভারপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের হয়ে স্বাক্ষর করেছিলেন সেই নির্দেশিকায় 20 সেপ্টেম্বর 2021, এবং 21 তারিখ সকাল 6টা থেকে যেটা বলবৎ করা হয়েছিল, এবং যে নির্দেশিকার জোরে বা জেরে তৃণমূল কংগ্রেসের পদযাত্রাও সেখানে অনুষ্ঠিত হতে পারেনি বা করা যায়নি, ঠিক একই জায়গায় একই পথে একই রাজ্যের শহরে, তাও আবার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের সামনে এই ধরনের কর্মসূচি পালন করায় যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে।
আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন অরব কতালকোক হোমিওনি সাকাম রাই দাবাই বেবাক কতর বেমার রগ্ন রমদি হামানি জিংজাল সাকুর্নি বেমার বেকরেংনি বেমার শির এবা নার্ভ নিজিংজাল বহকনি বেমার বরিরগ্নিরি সুমানি বেমার কিডনি নিজিংজাল চেরাইরগ্নি বেমার ডায়াবেটিস না খবই দালবিদাল বেমার রগ্নি ট্রিটমেন্ট খাইজাগৈ তঙ্গ বনকারই চিনি অর আলাই দা কতালকোক সাকাম রাই দাবাই পদ্রে পদ দালনি ফেকমুংনি বেমার রগ্ন।